আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা করি আল্লাহর মতো সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের নতুন নেক বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আমি আপনাদের সাথে তো আজকের ভিডিওতে আমরা যে নেক বিজ্ঞপ্তিটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটি হলো বীর মুন্সি আব্দুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিশাল একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটি বিধিবি দ্বারা পরিচালিত আর কি তো আজকের ভিডিওতে আমরা এই নেজ্ঞপ্তি নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করবো এখানে কতটি পদা আছে কী কী জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বেতন কত টাকা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য করে দেখার চেষ্টা করবেন তাহলে পরবর্তীতে যারা এই নিকটিতে আবেদন করবেন তাদের আবেদন করতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থেকে কিন্তু অল করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির মূল আলোচনা চলে যাই নিয়োগটি প্রকাশ করা হয়েছে চব্বিশ তিন দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ তারিখে তো বন্ধুরা এখানে প্রথম পথের নাম বললো প্রবাসক ইংরাজি ভার্সন এখানে রসায়ন একজন জীববিজ্ঞান একজন মত হলো দুইজন আর কি দুইটি তো এখানে আপনাদের বেতন স্কুল হবে নয়তম গ্রেড অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা স্বীকৃত যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদী সম্মান বা সমানের ডিগ্রি তো এখানে অন্যান্য যোগ্যতা লাগবে ইংরাজি ভাষণে পাঠদানের পারদর্শী ও অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে দুই সিনিয়র শিক্ষক ইংরাজি ভার্সন এখানে হিন্দু ধর্ম একজন নেওয়া হবে পদসঙ্গে একটি বেতন ষোলো থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষা যোগ্যতা স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের বিএড অথবা স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে তিন প্রভাষক বাংলা ভার্সন এখানে মার্কেটিংয়ে একজন ফিনান্স ব্যাংকিং ও বিমায় একজন মোট দুইজন বেতন বাইশ হাজার থেকে তিপন হাজার টাকা স্বীকৃত যোগ্যতা তার স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে সব দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের স্নাতকোত্তর অথবা সার্ভিসের মেয়াদের সমান বা সমানের ডিগ্রি থাকতে হবে স্যার সিনিয়র স্টাফ নার্স এখানে মহিলা একজন এবং পুরুষ একজন মোট দুইজন বেতন ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন নার্সিং ও মিড ওয়াইফারি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক রেজিস্টার করতে হতে হবে আর কি তো এখানে অন্যান্য অভিজ্ঞতা লাগবে স্বীকৃতি প্রতিষ্ঠান হতে দুই বছরের ফ্যাশাগত অভিজ্ঞতা লাগবে এক সকল পদে লিখিত পরীক্ষার তারিখ ওয়েবসাইটে ও এসের মাধ্যমে জানানো হবে আর কি দুই নিয়োগকৃত ব্যক্তিদের বেতন ভাতা প্রতিষ্ঠান তহবিল থেকে বহন করা হবে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কন্ট্রিবিউটির প্রভিডেন্ট ফান্ড গেসুইটি অফসর ও কল্যাণ বাড়ি ভাড়া উচ্চ ভাতা অন্যান্য ভাতা সুবিধা প্রদান করা হবে আর কি চাকরিতে তিন কোনো এক ও দুই পদের জন্য প্রার্থীদের ইংরেজি ভাষায় পাঠদানের পারদর্শী হতে হবে স্যার আবেদনের নিয়মাবলী অনলাইন আবেদন করাও বিস্তারিত জানার জন্য আপনারা চাইলে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন তো এখানে হেল্প ডেস্ক নং এখানে তিনটা নাম্বার দেওয়া আছে যদি আপনাদের কোনো সমস্যা থাকে আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন সকল পদে ছাব্বিশ তিন দুই হাজার বাইশ হতে সাত সাত দু হাজার বাইশ পর্যন্ত আবেদন করতে পারবেন সকল পদের জন্য বিকাশের মাধ্যমে ছশো টাকা পরিশোধ সাবেক অনলাইনে আবেদন করতে হবে অনলাইন সার্ভিস তিরিশ টাকা পরিশোধ করতে হবে রকম তদবির অথবা সুপারিশ প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে কর্তৃপক্ষ ফর বোধে পথ সংখ্যা কম অথবা বেশি এবং ফদ পরিবর্তনের পরিমার্জন করতে পারবেন প্রবাসক ফদে ফার্থীগণকে ফর জনবোধ স্কুলের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে তো বন্ধুরা আপনারা এমনি একটু বিস্তারিত ভালো করে দেখে তারপর আবেদন করবেন তো এই ছিল মোটামুটি আজকে নিয়ে গুরুত্ব আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যটা লাইক দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন যদি আপনাদের কোনো প্রশ্ন করা থাকে ইনশাআল্লাহ আমরা আপনাদের তো চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম